ওয়াসার বিদ্যমান অর্গানোগ্রাম পরিবর্তনের গণবিরোধী পদক্ষেপ প্রত্যাহার, কর্মচারী সমবায় সমিতির দুর্নীতি বিচার, ওয়াসার দখলে থাকা সমিতির 200 কোটি টাকার সম্পত্তি ফেরত সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসার কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব দাবি জানান তারা। মাস্টার রোলে কর্মীদের স্থায়ী করার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।